হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা? আশা করি বন্ধুরা সকলে ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। সো আমরা এখন গেম প্লে করবো, ফ্রি ফায়ার গেম প্লে। সো বেশি কথা না বলে চলো ফ্রি ফায়ারে ঢুকে যাওয়া যাক। অ্যান্ড ইয়াপ গাইজ, গেমে ঢুকে গেছি অ্যান্ড এগুলো ক্রস দিতে হবে। সামনে যা যা সে লোডিং হচ্ছে, সো লোডিং হইতে থাকুক। অ্যান্ড ওকে, লোডিং হয়েছে, হইতে থাকুক। অ্যান্ড এখানে আমরা এখন খেলবো বিআর র্যাঙ্কেড। সো বিআর র্যাঙ্কেডটা স্টার্ট করে দেওয়া যাক অ্যান্ড বিআর র্যাঙ্কেডে ঢুকে দেখা যাক কতক্ষণ খেলতে পারি। সো বিআর র্যাঙ্কেডে একটা ক্লিক করে দিলাম অ্যান্ড বিআর র্যাঙ্কেডে ঢুকবো এখনই। অ্যান্ড ইয়াপ গাইজ, দেখা যাক, এখনও স্টার্ট হইতে আসে এখানে কেন বুঝলাম না, বাট খুব জলদি স্টার্ট হয়ে যাবে। অ্যান্ড ওকে, হ্যাঁ ঢুকাই দিছে গেমের ভিতরে। সো এখানে লবিতে চলে আসছি আমরা। সো এখানে লবি থেকে লবিতে চলে আসছি, কোনো কথা নাই গাইজ। অ্যান্ড এখানে নুবরা দেখা যাচ্ছে সবাই, কাজ আমার কাছে কাস্টম কালেকশন লাভানো নাই। সো সমস্যা নাই গাইজ, কোনো প্যারা নাই। অ্যান্ড এখানে একটু সমস্যা হইতেছে, দেখা যাক, খেলতে থাকি। অ্যান্ড 138 করে, 138 190 করে পাইতেছে এখানে। সো এখানে 26 সেকেন্ড আছে, 25 সেকেন্ড আছে, 24 সেকেন্ড আছে। সো আর 20 সেকেন্ড পরে সো ম্যাচটা স্টার্ট হয়ে যাবে অ্যান্ড আপনারা দেখতে থাকুন। অ্যান্ড এখানে শুধু আমার যে আমার কিংরা কিবর এখানে একটা দেখাচ্ছে কেন বুঝলাম না, মেবি নেট ছিল এই কারণে। অ্যান্ড সমস্যা নাই গাইজ, এটা ওপেন করে ফেলাই, সাপ্লাই ক্রিটেক্স না কি যেন পাইলাম। সো আর 5 সেকেন্ড আছে, 5 সেকেন্ড পর স্টার্ট হয়ে যাবে গাইজ। অ্যান্ড এবার এটা ওপেন হলো না কারণ এটা স্টক আউট হয়ে গেছে। সো এখানে গেমের ভিতরে ঢুকাই দিল অ্যান্ড প্লেনে, এখন প্লেনে ঢুকাবে। সো প্লেনে ঢুকে গেলাম অ্যান্ড এখানে তিনজনের নাম আসবে যে কার বেশ সবচেয়ে বেশি। সো এখানে নাম আপাতত আমার দেখাইতেছে না কারণ বুঝলাম না, বাট এখানে কি আমরা ব্লু জোনে লাভবো? সো না গাইজ, আমরা এখানেই লেবে যাই অ্যান্ড এখানে লাভায় অনেক শ্রেয়। সো লেবে গেলাম এখানে। অ্যান্ড লেবে যাওয়ার পর কি হয় দেখা যাক। এখানে অ্যান্ড এখানে কই, এখানে লেবে পড়লাম, এখানে এনিমি প্রচুর লাভছে। সো এর ভিতরে ঢোকা যাক গাইজ, এর ভিতরে ঢুকে স্ক্যান পেয়ে গেছি অ্যান্ড এখানে এই উজে পেয়ে গেছি। ও ভাই সাহ, শেট ম্যান, এ ঢোকার সাথে সাথে আমার মায়েরা দিছে। সো বুঝলাম না, ব্যাক করে দিই, সমস্যা নাই। ও আমার আগে থেকে দেখছে যে আমি এখানে লাভছি। সো -18 গেছে, 0 ড্যামেজ, 0ই। সো সমস্যা নেই গাইজ, আর একটা স্টার্ট করে দিব এখন আমরা। অ্যান্ড স্টার্ট করে দিই, আর একটা স্টার্ট হোক, হয়তো দেরি লাগুক না ই লাগুক যাই হোক। এখানে ক্লিক করলাম, এখানে আমাদের দেখাইতেছে ব্যাস একটা। ও ভাই সাহ, আগেরটা শেষ, শূন্য নতুন সিজন চলে আসে অ্যান্ড একটা ব্যাস আছে। সো গাইস, এখনই গেম স্টার্ট হয়ে যাবে, সমস্যা নাই। অ্যান্ড 17-18 সেকেন্ড, এত দেরি হয় কেন বুঝলাম না। এককাল ছিল যখন আমরা 1 মিনিট 2 মিনিট 3 মিনিট ধরে বসে থাকতাম গেম স্টার্ট হওয়ার জন্য। সো সেই ফিল্ডটা আসতেছে, সেই পুরোনো লেভেল, পুরোনো দিনের ফিল্ডটা আসতেছে অ্যান্ড এগুলো একটা ক্লেম করে নিই। সো এক্সচেঞ্জ, এটা দুইটা এক্সচেঞ্জ করবো। সো এইটা, এই ড্রেসটা নিতে হবে। সো এই ড্রেসটা লাভানো নাই, সো লাভানোর পর আগে ক্লেম করবো না আগে। অ্যান্ড আজকে বাংলা কল ব্যাক। সো এখানে 41 সেকেন্ড হয়ে গেছে, তাও কেন স্টার্ট হইতেছে বুঝলাম না, অ্যান্ড বারবার এরম করে যায়, দেখা যাক ঢুকায় নাকি। সো না ঢুকাইলে আর কী করবো গাইজ, কেমন ধরে থাকি, দেখা যাক কখন ঢুকাই, ঢুকানোর অপেক্ষায় থাকতে হইবে। সো 4 মিনিট প্রায় হয়ে গেছে, মেবি হইতে হইতে এই ভিডিওটাই শেষ হয়ে যায়। সো শেষ হলেও কোনো কিছু কারণ নাই গাইজ, সো ধৈর্য ধরতে হবে। সবুরে মেয়া ফলে একটা কথা আছে না, ইন্ডিয়া ঢুকাই দিছে গেমে। সো এখানে 4 মিনিট 4 সেকেন্ড হয়ে গেছে। সো নতুন প্লেনে ঢুকাইতে ঢুকাইতে লাভ দিয়ে আমার একটা ভিডিও কমপ্লিট হয়ে যাবে। সো কোনো কথা নাই। অ্যান্ড এখানে দেখা যাক, এখানে লিডার বোর্ডে তাও আমার একটাই, আর অন্য কোনো নাম দেখতেছি না। সো এখানে একটু ইমোট দেওয়া যাক, ইমোটগুলো যেহেতু লাভানো আছে অ্যান্ড এই ইমোটটা দিতে দিলাম অ্যান্ড লল ইমোটের কাছে নাই, তো আর কী করবো, একটু ব্যায়াম করে নিই এখানে। সো 16 সেকেন্ড পর স্টার্ট হবে গাইজ। অ্যান্ড এখন ভিডিওটা ক্লোজ করবো, সো দেখা যাক কী হয়। সো গাইজ, নেক্সট ভিডিওতে দেখা হবে অ্যান্ড সকলে সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির যত্ন নেবেন অ্যান্ড নিজের মাত্র সবার আগে যত্ন নেবেন।
সো এই ভিডিওটি এই পর্যন্তই ছিল, টাটা।